আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা এবং আপনাদের সন্তানেরা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বাচ্চাদেরকে ফর্মুলা দুধ দেওয়া নিয়ে। আপনাদের কাছ থেকে পাওয়া একটা কমন কোশ্চেন হচ্ছে বাচ্চাদের কিভাবে আপনারা ফর্মুলা দুধ দিবেন এবং কি কি ব্র্যান্ডের ফর্মুলা দুধ আপনারা বাচ্চার জন্য বাছাই করবেন। তো আজকের ভিডিওর বিষয়বস্তু একটু এক নজরে দেখে নিব, বাচ্চাকে কখন এবং কোন ফর্মুলা দুধ দিব, বাচ্চার জন্য কোন ব্র্যান্ডের ফর্মুলা দুধ ভালো হবে, কোন ফর্মুলা দুধে কী কী পুষ্টি পাওয়া যাবে। আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান যে বাচ্চাদেরকে কোন ব্র্যান্ডের ফর্মুলা দুধটা দিবেন বা কোন ব্র্যান্ডে কী কী পুষ্টি থাকে, আজকের ভিডিওতে আপনারা সেটা পাবেন। এবং কোন ফর্মুলা দুধ বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করবে এবং মস্তিষ্ক বিকাশে সাহায্য করবে, এবং ফর্মুলা দুধের কি পার্শ্ব প্রতিক্রিয়া আসলে আছে কি না, থাকলে সেটা কী, এবং বাচ্চাদের জন্য ফর্মুলা দুধ বানানোর সঠিক নিয়ম। আমাদের মধ্যে অনেক মায়েরাই নতুন মা আছেন যারা বাচ্চাদেরকে ফর্মুলা দুধ দিতে হয় কিভাবে, ফর্মুলা দুধ দেওয়ার আগে কী কী সতর্কতা অবলম্বন করতে হয়, কিংবা কতটুকু দুধ কিংবা কতটুকু পানি মিশাতে হয়, এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটু কনফিউজ থাকেন। তো আজকের ভিডিওতে আপনারা সেসব বিস্তারিত সব কিছুই জানবেন। আমি ফর্মুলা দুধের নাম, বয়স, ব্র্যান্ড এবং ভেতরে থাকা নিউট্রিশন ফ্যাক্ট অর্থাৎ পুষ্টি কী কী আছে, আমি সেগুলো সব কিছুর বিস্তারিত দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের জন্য অনেক অনেক উপকারী হবে। প্রথমে আমরা জেনে নিব যে বাচ্চাদের কখন এবং কেন ফর্মুলা দুধ দিব। কিন্তু তার আগে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের প্রতিটা মায়েরই মাথায় রাখতে হবে, যে মায়ের বুকের দুধের বিকল্প বা উহা সমকক্ষ কিছুই নেই। পৃথিবীতে অন্যতম সর্বশ্রেষ্ঠ খাবার হচ্ছে একটি বাচ্চার জন্য মায়ের বুকের দুধ। মায়ের বুকের দুধ থেকে কিন্তু বাচ্চারা যে পরিমাণ পুষ্টি পেয়ে থাকে সেই পরিমাণ পুষ্টি কিন্তু পৃথিবীতে আর কোনো দুধে দিতে পারে না। ছয় মাসের কম বয়সী শিশুদের জন্য একমাত্র সুষম খাদ্য কিন্তু মায়ের বুকের দুধ। দুই বছর পর্যন্ত অন্যান্য খাবারের পাশাপাশি মায়ের বুকের দুধ দেওয়াটা চালাতে থাকতে হবে, আর এতে রয়েছে সব ধরনের ভিটামিন, অ্যান্টিবডি, মিনারেল, ফ্যাট, প্রোটিন, সবই একটি সুস্থ শিশুর সুস্থ বিকাশের জন্য জরুরি। আর শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়াতে মায়ের বুকের দুধের কিন্তু বিকল্প নেই, আর শিশুর সুস্থ বিকাশের সহায়ক হচ্ছে মায়ের বুকের দুধ। তো সুতরাং বুঝতেই পারছেন, আপনি যদি বাচ্চা জন্ম দেওয়ার পরে আপনার পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ থাকে, তাহলে কিন্তু একমাত্র বুকের দুধ ছাড়া অন্য কোনো দুধই বাচ্চার জন্য প্রয়োজন পড়বে না। কিন্তু অনেক সময় একজন মা বাধ্য হয় বুকের দুধ ব্যতীত ফর্মুলার দুধটা বাচ্চাকে দিতে। একজন মা কিন্তু কখনোই নিজে থেকে চান না যে তিনি তার বুকের দুধটা বাদ দিয়ে ফর্মুলা দুধের ওপর নির্ভর হয়ে যেতে, কিন্তু তাকে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে যেতে, কারণ বাচ্চা জন্ম দেওয়ার পর এক এক মায়ের কিন্তু এক এক রকম শারীরিক কন্ডিশন থাকতেই পারে। আবার অনেক মায়েদের আছে যে দুধের ফ্লোটা ভালো আসছে না, তখন কিন্তু বাচ্চা ক্ষুধার্ত থাকে, এবং একজন নবজাতক বাচ্চাকে বেশিক্ষণ ক্ষুধার্ত রাখাটাও তার শরীরের জন্য খারাপ হবে, এই জন্য কিন্তু ডাক্তারই বাচ্চার জন্য ফর্মুলা দুধ সাজেস্ট করে দেন। আবার অনেক সময় বাচ্চা জন্ম নেওয়ার পরেও কিন্তু বাচ্চা শারীরিক অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, তখন একজন মা চাইলেও তাকে বুকের দুধটা খাওয়াতে পারেন না, তখন কিন্তু বাধ্য হয়ে ফর্মুলা দুধটার উপরেই নির্ভর হয়ে যেতে হয়। আবার এরকমও হয়ে থাকে যে জন্মের প্রথম তিন মাস অথবা ছয় মাস বাচ্চা খুব ভালো দুধ পেলো, কিন্তু তারপরে আর বুকের দুধটা পাচ্ছে না, তো তখন কিন্তু তাকে ফর্মুলা দুধ দিতে হয়। যেহেতু আমরা সবাই জানি যে এক বছর নিচের বাচ্চাদেরকে আমরা গরুর দুধটা দিতে পারবো না, আবার এদিকে বাচ্চাদের জন্য দুধটা খুবই প্রয়োজনীয় এবং পুষ্টিকর একটি খাবার। এরকম কিন্তু বিভিন্ন রকমের আরও প্রতিবন্ধকতা বা পরিস্থিতি হয়ে থাকে যখন একটা বাচ্চাকে ফর্মুলা দুধ দিতে হয় বা ডাক্তাররা সাজেস্ট করে থাকেন, এবং এগুলোই হচ্ছে বিভিন্ন রকম কারণ যার কারণে বাচ্চাকে ফর্মুলা দুধ দেওয়া হতে পারে এবং একটি বাচ্চা জন্মের পর থেকেই ফর্মুলা দুধ খেতে পারে। তো এই তো হয়ে গেল কারণ যে কখন এবং কেন বাচ্চাকে ফর্মুলা দুধটা দেওয়া যেতে পারে বা দিতে হয়। তো এবার আমরা জেনে নিব যে বাচ্চাদের জন্য কোন কোন ব্র্যান্ডের ফর্মুলা দুধ ভালো হবে এবং কোন ব্র্যান্ডের ফর্মুলা দুধে কী কী পুষ্টিগুণ আছে, আর কোন কোন ব্র্যান্ডের ফর্মুলা দুধ বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে, এবং কোন ফর্মুলা দুধটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে অর্থাৎ মস্তিষ্ক বিকাশে সাহায্য করবে। এবং অবশ্যই আমি ভিডিও শেষে আমি আমার বাচ্চার জন্য কোন ফর্মুলা দুধটা দেই সেটার নামও শেয়ার করব, সাথে কীভাবে দুধ বানাতে হয় সেটাও শেয়ার করছি, এবং সাথে আমি আপনাদেরকে ওজে, আউন্স এবং ML এর ভিতরে পার্থক্য কী সেটাও কিন্তু বুঝিয়ে দিব। তো তার আগে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে যাবেন এবং অলে দিয়ে দিবেন। অলে দিয়ে দিলে হবে কি, যে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনার ইউটিউবের যে ইনবক্স আছে নোটিফিকেশান, সেখানে কিন্তু আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন যে কোনো নতুন ভিডিও। তো বাচ্চাদের জন্য নতুন নতুন ভিডিও আর এরকম তথ্যবহুল ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করুন।
তো প্রথমে কথা বলবো হচ্ছে ন্যান অপটিপ্রোটা নিয়ে। ন্যান কিন্তু আমাদের কাছে একটি ওয়েল নোন ব্র্যান্ড, যেটা জনপ্রিয় একটি ব্র্যান্ড বলা চলে, এবং ন্যান অপটিপ্রোটার মধ্যে মোটামুটি সব পুষ্টি দেওয়ার চেষ্টা করা হয়েছে। সঠিক পরিমাণে প্রোটিন আছে, যা একটা বাচ্চার জন্য খুবই ইম্পর্টেন্ট। ডিএইচএ আছে, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও অনেক ইম্পর্টেন্ট। ন্যান অপটিপ্রোটা বাচ্চাদের গ্রোথ ডেভেলপমেন্টেও হেল্প করবে, এবং ন্যান অপটিপ্রোর মধ্যে প্রোবায়োটিক আছে, যা বাচ্চাদের ইমিউনি সিস্টেম বাড়াতে সাহায্য করবে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সাহায্য করবে, এবং বাচ্চাদের হজম করতেও অনেক হেল্প করবে। কারণ এই ন্যান অপটিপ্রোটার মধ্যে জিরো সুক্রোজ আছে, অর্থাৎ টেবিল সুগারটা অ্যাড করা নেই, তাতে করে বাচ্চাদের কিন্তু অ্যাসিডিটির প্রবলেমটা হবে না। আমি এখানে যে ছবিটা শেয়ার করেছি দেখবেন, ন্যান অপটিপ্রো 1, 2, 3, 4 এরকম একটি নাম্বার আছে। তো এখানে হচ্ছে ন্যান অপটিপ্রো 1, যেটা সেটা হয়তো 0 থেকে 6 মান্থ পর্যন্ত, 2, 3, 4 ঠিক একইভাবে বয়সটা দিয়ে দেওয়া হয়েছে নাম্বার অনুযায়ী। তো সবথেকে ভালো হয় যদি আপনার বাচ্চার ফর্মুলা দুধের প্রয়োজন পড়ে, আপনি আপনার বাচ্চার ডাক্তারের কাছ থেকে সাজেশন নিয়ে আপনি ফর্মুলা দুধটা কেনার চেষ্টা করবেন। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে আপনারা একটি ফার্মেসিতে গিয়ে বাচ্চার যে ফর্মুলা দুধটা কিনছেন সেটা নাম্বার অনুযায়ী অবশ্যই বয়সটা দেখে নেবেন, এবং ফর্মুলা দুধ কেনার আগে ফর্মুলা দুধের কৌটা বা বক্সের পেছনে আশেপাশে সব জায়গায় চেক করবেন, আপনার নির্দেশাবলী দেখবেন, এবং উৎপাদন ডেটটা কবে এটা দেখবেন, এক্সপায়ার ডেটটা কবে এটাও দেখবেন। এবার আমরা জেনে নিব এনফামিল ব্র্যান্ডটা নিয়ে। এনফামিল ব্র্যান্ডটাও কিন্তু অনেক ভালো একটি ব্র্যান্ড, এটাও অনেক ভালো ফর্মুলা দুধের মধ্যে ধরা হয়। এটার মধ্যে ডিএইচএ আছে, ব্রেন ডেভেলপমেন্টে অনেক হেল্প করে। এটার মধ্যে আয়রন আছে, আয়রন কিন্তু রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে, এবং এই দুধটা খাওয়ার পর বাচ্চাদের পেট কিন্তু বেশ কিছুক্ষণ ভরা থাকে, আর যথেষ্ট এনার্জিও দিয়ে থাকে, যা একটা বাড়ন্ত বয়সী বাচ্চাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য অনেক সাহায্য করে। আর এনফামিল ব্র্যান্ড সবসময় একটা জিনিসকে খুব বেশি প্রাধান্য দেয়, আর সেটা হচ্ছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা নিয়ে। তো এনফামিল ব্র্যান্ডেরও কিন্তু এরকম 1, 2, 3, 4 করে নাম্বারিং করা আছে, এবং সেটা অনুযায়ী এটার বয়সটাও উল্লেখ করা আছে। তো এবার একটু জেনে নিব সিমিলাক ফর্মুলা দুধ নিয়ে, আর এটা নিউট্রিশন ফ্যাক্টর নিয়ে। সিমিলাক দুধও অন্যতম একটি ভালো ফর্মুলা দুধ, এবং সবথেকে ভালো হচ্ছে যে যেসব বাচ্চাদের ওজন কম সেসব বাচ্চাদের জন্য সিমিলাক খুব ভালো ওজন বাড়াতে সাহায্য করে, এবং সিমিলাক একটা খেতেও বেশ মিষ্টি স্বাদের হয়। এবং সিমিলাকের মধ্যে বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ নিউট্রিশন, ভিটামিনস, মিনারেলস দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রোটিন, কার্ব, ডিএইচএ আছে, ব্রেন ডেভেলপমেন্টেও হেল্প করে, ফ্যাট, জিঙ্ক, ওমেগা 3 এরকম ভিটামিন অ্যান্ড মিনারেলস আরও আছে, যা বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর এই যে দেখুন আমি ছবি শেয়ার করেছি সিমিলাক 1, যেটা আপনার 0 থেকে 6 মাস, অর্থাৎ 6 মাসের নিচের বাচ্চা থেকে শুরু করে 6 মাস পর্যন্ত বাচ্চাদের জন্য। তো এরকম প্রতিটা ফর্মুলা দুধের এরকম নাম্বারিং করা থাকে 1, 2, 3, 4 এভাবে। তো সিমিলাকেও সেভাবে দেওয়া আছে। তারপরে সিমিলাক 2, যেটা আফটার 6 মান্থ, অর্থাৎ আপনার বাচ্চার 6 মাস হয়ে গিয়েছে, তারপরে আপনি 6 মাস পর থেকে এই সিমিলাক 2টা দিতে পারেন। এরপরেও কিন্তু সিমিলাক 3, সিমিলাক 4 আছে। তো আপনারা একটু আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনার ফার্মেসিতে বা যেসব দোকানে ফর্মুলা বিক্রি করে সেটার কিন্তু দেখে একটু কিনে নেবেন। এবার আসছি আমরা অ্যাপটোমিলটা নিয়ে। অ্যাপটোমিলটা কিন্তু অনেক পুরনো একটি ব্র্যান্ড। অ্যাপটোমিল হচ্ছে নিউট্রিকা ব্র্যান্ডের প্রায় 40 বছর পুরানো একটি ফর্মুলা মিল্ক। আর তো অ্যাপটোমিল দুধটাও কিন্তু ভালো একটি ফর্মুলার দুধ, যেটাতে বাচ্চাদের মেন্টাল বা ফিজিক্যাল গ্রোথ ঠিক রাখার জন্য যেসব ভিটামিনস অ্যান্ড মিনারেলসের প্রয়োজন আছে সেগুলো কিন্তু অ্যাড করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নিউক্লিওটাইড দেওয়া হয়েছে, ডিএইচএ আছে, আয়রন আছে, আপনার বাচ্চার হিমোগ্লোবিনের মাত্রাটা ঠিক রাখতে সাহায্য করবে, ফলিক অ্যাসিড আছে। তো আপনারা অ্যাপটোমিলটাও কিনতে পারেন, বিশেষ করে যেসব বাচ্চাদের ওজন কম, অ্যাপটোমিল কিন্তু সিমিলাকের মতনই ওজন বাড়াতে অনেক সাহায্য করে, এবং অ্যাপটোমিলটার স্বাদও কিন্তু মিষ্টি। আর অ্যাপটোমিল 1টা হচ্ছে আপনার একদম ফার্স্ট ইনফান্ট মিল্ক, মানে আপনি নবজাতকের জন্য, যেটা বাচ্চা হচ্ছে একদম 6 মাসের নিচে, অ্যাপটোমিল 1টা দিতে পারেন। অ্যাপটোমিল 2, এই যে ছবি দেখতে পাচ্ছেন, 6 থেকে 12 মাস অ্যাপটোমিল 2টা। তো এরকম আপনারা প্রতিটা দুধের নাম্বারিং দেখে আপনারা বাচ্চার জন্যটা কিনে নেবেন। এবার কথা বলবো ল্যাকটোজেন নিয়ে। ল্যাকটোজেন ফর্মুলা দুধটা একটা নেসলে ব্র্যান্ডের দুধ। আর ল্যাকটোজেনের ভিতরে প্রোবায়োটিক আছে, যা বাচ্চাদের গ্যাসের সমস্যাটা কমাতে সাহায্য করে, হজম করাতে হেল্প করে, ফ্যাট আছে। আর আমি এখানে বাচ্চাদের দেখুন ল্যাকটোজেন 1, যেটা সেটা কিন্তু 0 থেকে 6 মাস, ল্যাকটোজেন 2 আছে, যেটা আফটার 6 মাস, অর্থাৎ আপনি 6 মাসের পরে দিতে পারবেন, ল্যাকটোজেন 3 আছে, যেটা আপনি আফটার 12 মান্থ, মানে আপনার 1 বছরের পরে দিতে পারবেন, ল্যাকটোজেন 4 আছে, যেটা 18 থেকে 24 মাস। তো আপনার নাম্বার দেখে বয়স দেখে কিনবেন। এখন কথা বলবো কাউ অ্যান্ড গেট থেকে। দেখুন কাউ অ্যান্ড গেটের গায়ে একটা কথা লেখা থাকতে পারে যে ওভার 100 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স।
তো এটাও একটা পুরানো ফর্মুলা মিল্ক। তো ফার্স্ট ইনফ্যান্ট মিল্ক কাওগেট 1, যেটা আপনার ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট, নিউট্রিশনালি কমপ্লিট, এবং এখানে ডিএইচএ আছে, ওমেগা 3 আছে, ফ্যাট আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, সুগার, ডায়েটারি ফাইবার আছে। তো আপনারা কাওগেটটাও চুজ করতে পারেন। তো এরকম কাওগেটেও এরকম নাম্বারিং করা আছে। আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখবো যে প্রতিটা ফর্মুলা দুধের নাম্বারের সাথেই কিন্তু আপনার আর বয়সের কোনো মিল থাকতেও নাও পারে, কারণ দেখুন কাওগেটের নাম্বার হচ্ছে 4, কিন্তু সেখানে কিন্তু 3-6 বছর দেওয়া হয়েছে। সুতরাং আপনারা একটু নাম্বারের সাথে সাথে বয়সটাও দেখবেন। তো এবার হচ্ছে বায়োমিল্ক ফর্মুলা মিল্ক নিয়ে কিছু বলবো। এটাও নর্মাল একটা ফর্মুলা মিল্ক। তো এটার মধ্যেও আপনারা ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, এরকম আরও অন্যান্য ভিটামিনস আর মিনারেলসও পাচ্ছেন। আপনি বাচ্চার জন্য বায়োমিল্কটাও ট্রাই করে দেখতে পারেন। সব বাচ্চা সব রকম দুধ যে স্যুট হবে তার কিন্তু কোনো মানে নেই। তো আপনারা বায়োমিল্কটাও ট্রাই করতে পারেন। আর বায়োমিল্ক একটা হচ্ছে 0-6 মাস, 2টা হচ্ছে 6-12 মাস, এবং 3টা হচ্ছে 1-2 বছর। আমি আবারও বলছি, নাম্বারের ওপরে ডিপেন্ড করে বয়সটাকে আপনারা অনুমান করে নেবেন না, নাম্বারের সাথে বয়সটা মিলিয়ে নেবেন। তো আমি এখানে কয়েকটা মাত্র ফর্মুলা দুধের নাম ছবি সহ শেয়ার করার চেষ্টা করলাম, সাথে নিউট্রিশন ফ্যাক্ট। এগুলো জানা থাকলে বাচ্চার জন্য ফর্মুলা দুধ বাছাই করা আপনার জন্য সহজ হবে। এছাড়াও কিন্তু আরও ভালো ভালো ব্র্যান্ডের ফর্মুলা দুধ আছে, কিন্তু সবথেকে ভালো হয় যদি বাচ্চাকে ফর্মুলা দুধ দিতেই হয় তাহলে বাচ্চার ডাক্তারের সাথে আগে পরামর্শ করে নিন, তিনি আপনার বাচ্চার জন্য যেটা সাজেস্ট করবেন সেটাই দিন। আর আমি যে কথা শেয়ার করলাম এটা আসলে প্রতিটা দেশেই কম বেশি পাওয়া যায়। আরেকটা কথা মাথায় রাখবেন যে ফর্মুলা দুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এবং এই পার্শ্ব প্রতিক্রিয়া একটি হচ্ছে খুবই কমন, আর সেটা হচ্ছে বাচ্চার পটিটা শক্ত হয়ে যাওয়া, বাচ্চাদের গ্যাস হওয়া, বা বাচ্চার পটিটা সবুজ সবুজ হওয়া বা ফেনা ফেনা হয়ে যাওয়া। তো আপনারা যদি এর মধ্যে খুব বেশি প্রবণতা আপনার বাচ্চার বেড়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এবং বাচ্চার পটি শক্ত হলেও অতিরিক্ত শক্ত হয়ে যাচ্ছে, বাচ্চার পটি থেকে ব্লাড আসছে, এত শক্ত হয়ে গিয়েছে, ডাক্তারকে জানাবেন, ডাক্তারই আপনার ভালো বুঝবে যে কীভাবে মেডিকেশন দিতে হবে। এবং বাচ্চার যদি কখনও দেখেন সবুজ সবুজ ফেনা ফেনা পানা হচ্ছে, তার মানে বাচ্চার ইনফেকশন হচ্ছে, সেটা ডাক্তারকে জানাবেন। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে হাউ টু প্রিপেয়ার বেবিস বটল। তো আপনি বাচ্চার কিভাবে বাচ্চার দুধ বানাবেন, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা ছবি শেয়ার করেছি যেটা ধাপে ধাপে ছবিতে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। বাচ্চার দুধ তৈরি করার আগে বা যে কোনো খাবার তৈরি করার আগে অবশ্যই 20 সেকেন্ড হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেবেন। এবং এখন করোনা পরিস্থিতির কারণে যে কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি আপনাদেরকে ফর্মুলা দুধ বানিয়ে দেখাবো, সাথে ওজে আউন্স আর ML এর হিসাবটাও বুঝিয়ে দিব। আর আমার বাচ্চার জন্য আমি এনফার্মিলটা 2 বছর যাবৎ ব্যবহার করছি। তো প্রথম দিকে আমাকে ডাক্তার ন্যান দিয়েছিল, তো ন্যান আমার বাচ্চা স্যুট করেছিল না, তো তখন আমি কিন্তু এনফার্মিলে শিফট করে ফেলেছি। আর প্রতিটা দুধের গায়ে নির্দেশাবলী দেওয়া থাকে, আপনি কীভাবে বানাবেন, কী কী নিউট্রিশন ফ্যাক্ট থাকে, এগুলো কিন্তু দুধের কৌটার গায়ে পাবেন। আর একটা কথা মাথায় রাখবেন যে আপনার বাচ্চার জন্য যেই দুধ স্যুট করেছে সেটা কিন্তু অন্য আরেকটা বাচ্চাকে স্যুট করবে তা না, আবার অন্য আরেকটা বাচ্চা যেটা স্যুট করেছে সেটা আপনার বাচ্চা স্যুট নাও করতে পারে। তো আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ স্যুট না করে, আপনি যদি বোঝেন হজমের সমস্যা হচ্ছে, বমি করছে বা বেশি সমস্যা হচ্ছে, তখন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করে নিতে পারেন। আর এখন আমি একটি কাঁচের ফিডারে দুধটা বানাবো, আর এই ফিডারটা কিন্তু খুব ভালোভাবে স্টেরিলাইজ করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ML আছে, তো আমি আপনাদেরকে সহজ হিসাব বুঝিয়ে দিচ্ছি। যারা ML এ হিসাব রাখবেন তারা মনে রাখবেন যে 30 ML এ 1 চা চামচ করে, 60 ML এ 2 চা চামচ করে, এবং 90 ML এ 3 চা চামচ করে, এবং 120 ML এ কিন্তু 4 চামচ করে। আর অনেক ফিডারে শুধু ML থাকে, কোনো কোনো ফিডারে ML, ওজে আর আউন্স থাকে। ওজে এবং আউন্স দুটো কিন্তু একই জিনিস, এক একটা কান্ট্রিতে এক একভাবে একে ডাকা হয়। এবং আপনারা সবসময় মনে রাখবেন যে 1 OJ = 1 চামচ, এবং 1 OJ = 30 ML, 2 OJ = 2 চামচ, 2 OJ = 60 ML, 3 OJ = 3 চামচ, 3 OJ = 90 ML। ঠিক এভাবে করেই কিন্তু যাবে। আপনাদের যদি ওজে হিসাবটা মনে রাখেন তাহলে কিন্তু একটু বেশিই সহজ হয় যে 1 OJ = 1 চামচ। আর চামচটা হচ্ছে ফর্মুলা দুধের গায়ে যে চামচটা থাকে সেই চামচটাতেই। তো আমি এখানে দুধ বানিয়ে নেওয়ার জন্য ফ্লাক্সে সবসময় গরম পানিটা রাখি। আপনাদের বাচ্চাদের যদি ফ্রিকুয়েন্ট ফিট করে ফর্মুলা তাহলে এরকম ফ্লাক্সে গরম পানিটা রেখে দিবেন, এবং সেটা ফিল্টারের পানিটাই গরম করবেন। এবং বাচ্চাকে দুধ দেওয়ার আগে যতই
পরিষ্কার ফিডার হোক না কেন, গরম পানি দিয়ে আগে নিপিল এবং ফিডারটা ধুয়ে নেবেন। আর এখানে ফিল্টারের যে নর্মাল পানি থাকবে সেই পানিটা গরম পানির সাথে মিশিয়ে নেবেন। তো ফিডারটা যখন ধুয়ে নেবেন পানিটা ফেলে নেবেন। আর এখানে ফ্লাক্সে থাকা গরম পানি নিয়ে নিচ্ছি 120 ml-এর জন্য, আমি প্রায় 10-15 ml গরম পানি নিচ্ছি, বাদ বাকিটা আমি ঠান্ডা ফিল্টারের পানি ব্যবহার করছি, ফ্রিজের ঠান্ডা পানিটা কিন্তু না, নর্মাল পানি। আর এই যে দেখছেন আমি ফর্মুলা দুধ নিচ্ছি, আর ফর্মুলা দুধের ভিতরে যে চামচ থাকে সেইটা কিন্তু একদম সমান, চামচের সমান সমান করে নিচ্ছি, উঁচু করে নিচ্ছি না। কিন্তু আপনারা এই জিনিসটা, অনেক মায়েরা প্রবণতা আছে যে বাচ্চাকে যদি একটু উঁচু করে দুধটা দিই বা বেশি দুধটা দিই তাহলে বাচ্চার পেট ভরা থাকবে, ওজন বাড়বে, এটা কিন্তু ভুল হবে। আর এটার কারণে কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা বেড়ে যাবে পানির তুলনায় দুধের পরিমাণটা বেশি হয়ে গেলে। আর দুধটা দেওয়ার পর ভালোভাবে ফিডারে মুখ বন্ধ করে ঝাঁকিয়ে নেবেন এবং হাতে দুধটা ফেলে একটু টেম্পারেচার চেক করে নেবেন যে বাচ্চা খেতে পারবে কিনা, সহনীয় কিনা। আর এই যে আমি এখন একটি ছবি শেয়ার করছি আপনাদের সাথে, এটা হচ্ছে আমার ডিজিটাল থার্মোমিটার। আপনাদের যদি কেউ ডিজিটাল থার্মোমিটার কিনতে পারেন তাহলে ভালো, এটা দিয়ে আপনারা ঘরের টেম্পারেচারও মাপতে পারবেন, জ্বর হলে গায়ের টেম্পারেচারও মাপতে পারবেন। এই একপাশে থাকবে হচ্ছে আপনার মানুষের মাথার ছবি, একপাশে থাকবে হচ্ছে আপনার একটা ঘরের ছবি। তো ঘরের ছবি যেটাতে সেটাতে আপনার ঘরের টেম্পারেচার মাপতে পারবেন যে কতটা ঠান্ডা বা গরম, আপনারা পানির টেম্পারেচার মাপতে পারবেন, আপনারা ফিডার বানাতে গেলে কতটুকু গরম হলো সেটা। তো আমি বলে দেই যে একটা বাচ্চা নর্মাল আপনি প্রায় 30°C থেকে 36°C পর্যন্ত গরম থাকলে ভালো, ঠান্ডা পানি দিয়ে বানালে দুধ গলে দলা পেকে যায় বা বাচ্চাদের গ্যাস হতে পারে। আর যখন বাচ্চা খাওয়া হয়ে যাবে দুধটা তখন কিন্তু ফিডারটা ভালোভাবে গরম পানি দিয়ে এই পানিটুকু ফেলে দিবেন, এবং এইটা ফিডারটা যতক্ষণ না পর্যন্ত আর ফিডার ক্লিনার দিয়ে পরিষ্কার করছেন না ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে এই ফিডারে আর দুধ দিবেন না, তাহলে কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তো মায়েরা, আমি ফর্মুলা দুধ নিয়ে যত বিস্তারিত ভিডিও তৈরি করার সম্ভব ছিল আমি করেছি এবং আপনাদেরকে বিস্তারিত খুঁটিনাটি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনাদের উপকারে আসবে, বিশেষ করে নতুন মায়েদের। তো ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, এবং ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।